ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दशूराय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের তৃতীয় পর্বে আজকে আমরা মায়াবতী অদ্বৈত আশ্রম এবং সার্লট সেভিয়ারের কথা স্মরণ মনন করছি সেপ্টেম্বর দু হাজার উনিশ সালে সুলেখক বরণ মুখোপাধ্যায় মহাশয় দীর্ঘায়িত একটি প্রবন্ধ লিখেছিলেন এবং সেই আলোকেই আমরা আজকে স্মরণ করছি গতকাল যে অনুধ্যান আমরা শুনেছিলাম তার মধ্যে থেকে ছিল যে মায়াবতীতে মিসেস সেভিয়ার একা এবং তখনই কোনো একজনের আশা জরুরি ছিল কারণ স্বামী স্বরূপানন্দজি মহারাজ তার দেহান্ত হয়েছিল এবং নিউমোনিয়াতে সাতাশে জুন উনিশশো ছয় নৈনিতালে তার দেহান্ত হয় সেটি একটা বড় বিপর্যয় ছিল মিসেস সেভিয়ারের কাছে যেহেতু তখন মিসেস সেভিয়ার একা কাউকে একজন আনা খুব জরুরি ছিল স্বামী বিরোজানন্দ টেলিগ্রাম পাঠিয়ে ডেকে আনা হলো বিরজানন্দজি যেহেতু সাধন বজনে ডুবেছিলেন এবং শরৎ মহারাজ তখন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক তিনি সিস্টার ক্রিস্টিনকে মায়াবতীতে পাঠাচ্ছেন বলে মিসেস সেভিয়ারকে জানালেন এবং ভবিষ্যৎ কাজকর্ম সমস্ত কিছু ঠিক করে দিলেন স্বরূপানন্দজির বিকল্প হিসাবে স্বামী মহারাজ মহারাজের মতন মানুষ এত বড় দায়িত্ব কী করে সামলাবেন তা নিয়ে মিসেস সেভিয়ার একটু চিন্তিত ছিলেন কিন্তু স্বামী বিরজানন্দজি আশ্বাস দিয়েছিলেন এই বলে যে তিনি সৈনিকের মতন চেষ্টা করে যাবেন যাতে সব কাজ ঠিক মতো চলে এবং তিনি আরও বলেছিলেন যে আশ্রমে যে নিয়মে কাজ করার কথা সে সব মেনেই তিনি কাজ করবেন ফল যাই হোক না কেন স্বামী বিরোজানন্দী স্বামী স্বরূপানন্দজি মহারাজের জায়গায় আশ্রমের প্রেসিডেন্ট হলেন এবং শরৎ মহারাজও এসে পৌঁছলেন বেলুড়ে তখন নতুন মিশন শুরু হয়ে গেছে কিন্তু তবুও তিনি এসে বসে গেলে বলে গেলেন যে মায়াবতী আশ্রম যেমন চলছিল তেমনই চলবে এবং প্রবুদ্ধ ভারতে লেখা পাঠানোর প্রতিশ্রুতিও দিলেন এই আশ্রমের প্রাণ মিসেস সেভিয়ার স্বামী স্বরূপানন্দও সেটা জানতেন শরৎ মহারাজও জানতেন তাই স্বামী স্বরূপানন্দজি মহারাজের পর স্বামী বিরজানন্দজি মায়াবতী নিয়ে মিসেস সেভিয়ারের সাথে এক নতুন অধ্যায় যেন শুরু করলেন স্বামী বিরজানন্দজী মহারাজের আশ্রমের দায়িত্ব নেওয়ার আগে একটি ঘটনা ঘটেছিল স্বামী স্বরূপানন্দজী তখনও জীবিত স্বামী অবেদানন্দজী মহারাজ নিউ ইয়র্ক আশ্রমে আছেন আর স্বামী আনন্দজি সান ফ্রান্সিসকোতে স্বামী নির্মলানন্দজি দেশে ফিরে এসেছেন তাই আমেরিকাতে কাজ করবার লোক দরকার হয়েছিল স্বামী নির্মলানন্দজির ইচ্ছা ছিল যে স্বামী বিরজানন্দজী ও দেশে তখনই চলে যান সব ঠিকও হয়ে গেল কিন্তু জাহাজে জায়গা না পাওয়ার জন্য তাঁর আর যাওয়া হয়নি এতে স্বামী বিরজানন্দজি খুশি হয়েছিলেন কারণ তার নিজের ধারণা ছিল যে তিনি বেশি ভাষণ দিতে পারবেন না তাই আমেরিকা যেতে তার দ্বিধা ছিল তার যাওয়া বাতিল হওয়াতে শরৎ মহারাজ দুঃখ পেয়েছিলেন কারণ তাঁর ইচ্ছা ছিল স্বামী বিরজানন্দই যেন যান যাওয়া বাতিল হওয়ার জন্য তখন তিনি কঙ্খলে পুরো উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন আর তারপরই পরপর দুটো তার অর্থাৎ টেলিগ্রাম এলো প্রথমটায় খবর এসেছিল স্বামী স্বরূপানন্দজি অসুস্থ অবস্থায় নৈনিতালে আছেন স্বামী বিরজানন্দজি যেন তাড়াতাড়ি ওখানে চলে আসেন এবং তারপর খবর এসেছিল যে স্বামী স্বরূপানন্দজি দেহান্ত হয়েছে সেই অবস্থাতেই তাকে মায়াবতীতে ফিরতে হয়েছিল তিনি জানতেন যে মিসেস সেভিয়ার একেবারে একা এবং সব কাজ তার একার পক্ষে সামলানো সম্ভব নয় কারণ তার বয়সও বাড়ছে স্বামী বীরজানন্দজির মায়াবতী আশ্রমের সব কিছুই ছিল নক দর্পণে কারণ আশ্রমের গোড়াপত্তন থেকে তিনি ওখানে ছিলেন স্বামী স্বরূপানন্দজি মিসেস সেভিয়ারের সঙ্গে আজও কাজ করেছেন বীরজানন্দজিকে নিয়ে মিসেস সেভিয়ার পুরোদমে কাজ শুরু করলেন এবং বিশেষ কাজটি হচ্ছে স্বামীজির কমপ্লিট ওয়ার্কসকে প্রকাশ করা এবং প্রথম খণ্ডের কাজ স্বামী স্বরূপানন্দজি এবং মিসেস সেভিয়ার প্রায় শেষ করে ফেলেছিলেন প্রকাশনার কাজ ছাড়া আশ্রমের আর্থিক সংস্কারেরও কিছু কাজ ছিল স্বামী বিরোজানন্দজি ছোটবেলা থেকেই হিসাবী মানুষ ছিলেন তাই আর্থিক দিকটা তাড়াতাড়ি মেটাতে চাইলেন তার কাজের ধারা দেখে মিসেস সেভিয়ার আশ্বস্ত হলেন আশ্রমের সংস্কার উন্নয়ন আদর্শ রক্ষা কর্মচারীদের দিকে লক্ষ্য রাখা সবই ছিল তার দায়িত্ব সংসারের আদর্শ গৃহিণী যাকে বলে একেবারে তিনি যেন তাই ছিলেন কমপ্লিট ওয়ার্কস সে সম্পাদনার কাজ চলছে সঙ্গে সঙ্গে প্রবুদ্ধ ভারতের লেখা জোগাড় সব স্বামী বিরজানন্দ মহারাজ একা করে যাচ্ছেন এবং ওই সময় শ্রেষ্ঠ নিবেদিতাও নিয়মিত প্রবুদ্ধ ভারতে লিখেছিলেন মিসেস সেভিয়ারও বেশ কয়েকটা প্রবন্ধ লিখেছিলেন এবং এতেই সেই প্রবন্ধগুলো থেকে বোঝা যেত যে তিনি এক উন্নত আধ্যাত্মিক স্তরের মানুষ ছিলেন মিসেস সেভিয়ারের সর্বক্ষণের সঙ্গী ছিলেন স্বামী বীরজানন্দী মহারাজ এবং ইংরেজির প্রয়োগ যেন ঠিক জায়গায় ঠিক মতো হয় যেহেতু তার মাতৃভাষা ছিল ইংরেজিতে সেই জন্য তিনি দরকারে নিজের মত প্রকাশ করতেন এবং সবই নিজে করতেন এইভাবেই কমপ্লিট ওয়ার্কসের পঞ্চম খণ্ডের কাজ প্রায় শেষ হয়ে এলো তখন স্বামীজি স্বামী বিরজানন্দজি স্বামীজির একটা জীবনী তৈরি করার কথা ভাবছেন মিসেস সেভিয়ারের সাথে আলোচনা করলেন সেই কাজও শুরু হয়েছিল ফ্রান্সিস আলেকজান্ডার নামে এক আমেরিকান সেই সময় মায়াবতীতে ভারতীয় দর্শন নিয়ে তিনি পড়াশোনা করতে এবং জানতে খুব আগ্রহী ছিলেন এবং তিনি লেখকও ছিলেন প্রস্তাব এলো যখন সেই ফ্রান্স অর্থাৎ ফ্রাঙ্ক নামে যিনি পরিচিত ছিলেন ফ্রান্সিস আলেকজান্ডার তিনিও রাজি হয়ে গেলেন এইভাবেই ধীরে ধীরে কাজ এগিয়ে যাচ্ছিল এবং সম্পাদনার সময় তাঁর লেখা একঘেয়ে হয়ে যাচ্ছিল বলে একটু ফ্র্যাঙ্কের অসুবিধা হচ্ছে বলে মিসেস সেভিয়ার কিছু টাকা দিয়ে ফ্র্যাঙ্ককে আলমোড়াতে পাঠিয়েছিলেন এইভাবে ঘটনার ক্রম ঘুরেছিল মিসেস সেভিয়ার উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডে যান তার আত্মীয় স্বজন চেয়েছিলেন যে তিনি যেন ওনাদের সঙ্গে কিছুদিন কাটিয়ে যান ফেরার পথে তিনি ইজিপ্ট এবং জেরুজালেমেও গিয়েছিলেন এই সময় ইংল্যান্ডেও তিনি দুবছর ছিলেন এবং উনিশশো জানুয়ারিতে আবার ফিরে আসেন পর্থে বেলুর মঠে কিছুদিন থেকে মায়াবতী পৌঁছলেন আটই মার্চ মায়াবতী আশ্রমের অন্যতম বিশেষ আকর্ষণীয় হচ্ছে শীতে তুষারপাত মায়াবতীতে ক্রিশ্চিন এবং নিবেদিতাও এসেছিলেন জগদীশ বসুও গিয়েছিলেন মায়াবতী তার খুব পছন্দের জায়গা ছিল অতিথিদের সঙ্গে মিসেস সেভিয়ার খেলতেন এবং এই যে তুষার শুভ্র পর্বতমালা পশ্চিম দিকে বদ্রিনারায়ণ থেকে পূর্বে পঞ্চচুলি এই যে একটা বিস্তীর্ণ বর্ণচ্ছটার অপরূপ পরিবেশ মায়াবতীকে মুগ্ধ করে দিত মায়াবতী থেকে ফেরত আসার কিছুদিন পরেই নিবেদিতা দার্জিলিংয়ে যান এবং সেখানে দেহত্যাগ করেন ভগিনী নিবেদিতার সাথে মিসেস গভীর সেভিয়ারের বন্ধুত্বের যোগ ছিল এবং ওই মৃত্যুও তার কাছে এক বড় শোক ছিল কেন এই কথাগুলো আজকে আলোচনা করছি সৎকথার মননে যে একের পর এক প্রিয়জন যাদের খুঁটি ধরে তিনি আঁকড়ে থেকে কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্বামীজির কাজে সেখানে বারবার তাদের দেহান্ত হচ্ছে তারা ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু স্বামীজির প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধায় কাজ বন্ধ হচ্ছে না শ্রেয়াংশী বহুবিজ্ঞানী বলে আমরা সংসারে বিঘ্ন দেখলেই বিচলিত হয়ে পড়ি কিন্তু যারা আধ্যাত্মিক স্তরে এগিয়ে যান মহথন তারা এই বিঘ্নের মধ্যে দিয়েও দৃঢ়ভাবে আদর্শ এবং সত্যকে সামনে রেখে এগিয়ে যান তাই নিবেদিতার মৃত্যু মিসেস সেভিয়ারের কাছে এক গভীর শোক ছিল কিন্তু আশ্রমে ছাপাখানার জন্য বাড়ির কাজ শুরু হয়েছিল এবং সেখানে যেদিন ভিত্তি স্থাপনা হয় সেই সভায় মিসেস সেভিয়ার ছিলেন তিনি ভিত্তি স্থাপনা করেছিলেন এবং সঙ্গে ছিলেন বিরজানন্দজি দিনটা ছিল উনিশশো বারোর বাইশে মে একটা বৃহৎ একটা গ্রন্থাগারও হয়েছিল ব্রহ্মচারী অমৃতানন্দ আর উনিশশো বারো সালের সাতই জুলাই দাতব্য চিকিৎসালয়ের ভিত্তি স্থাপনা হয়েছিল যদিও সেই কাজটা অনেক আগেই শুরু হয়েছিল পাহাড়ি মানুষ পাহাড়ি এলাকায় এই দাতব্য চিকিৎসালয়ের যে সেবাটি পেত তাতে অদ্ভুত এবং এইসব কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে আশ্রমের একজন ঘনিষ্ঠকে জঙ্গলে বাঘে মেরে দিয়েছিল সঙ্গে সঙ্গে মিসেস সেভিয়ার বন্দুক দিয়ে ওই বাঘকে মারার ব্যবস্থা করেন এবং যে মেরেছিল তাকে নিজের থেকে পাঁচ টাকা এবং আশ্রম থেকে দু টাকা দিয়ে বকশিস দিয়েছিলেন আশ্রমের সব কর্মচারীকে তিনি মাঝে মাঝে বকশিস দিতেন আশ্রমের আশেপাশের গ্রামের মানুষ তার কাছে অন্যরকম সাহায্য পেত এবং সেই জন্যে মিসেস সেভিয়ারকে তারা মা বলে ডাকত তিনি ছিলেন সবার মা সময় বেলুর মঠে মন্দিরের তৈরির কাজ চলছে এবং তার জন্য মিসেস সেভিয়ার চারশো টাকা পাঠিয়েছিলেন আর ফ্রাঙ্ক আলেকজান্ডার যিনি বিবেকানন্দের জীবনী লেখার কাজ করছিলেন তাঁকেও টাকা দিতে হয়েছিল যাতে ফ্রাঙ্ক ভবিষ্যতে গ্রন্থ দাবি না করেন বিবেকানন্দের জীবনী লেখার জন্য দু টাকা এবং প্রবুদ্ধ ভারতে লেখার জন্য আরও বারোশো টাকা তিনি ফ্রাঙ্ককে দিয়েছিলেন আসলে ফ্রাঙ্ক আশ্রমের স্বেচ্ছাসেবক ছিলেন না ফলে তাকে পারিশ্রমিক দিতে হতো বই ছাপা হয়েছিল মিসেস সেভিয়ারের বিচক্ষণ নজরদারি ছাড়া এরকম নির্ভুল গ্রন্থ ছাপা যেত কিনা সন্দেহ স্বামী বিরজানন্দজী মহারাজ মায়াবতী আশ্রমের একটা ছোট্ট ইতিহাস লিখেছিলেন শেষ পাতায় তিনি মিসেস সেভিয়ার সম্পর্কে লিখেছিলেন এই সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রতিবেদন আমরা সমাপ্ত করতে পারি না এই কথা না বলে যে অদ্বৈত আশ্রমের জীবন এবং আত্মা হলেন এমন একজন যিনি একেবারে গুরুর একেবারে শুরু থেকে বহু বছর ধরে অবিচলিত নিষ্ঠা এবং অপূর্ব দৃঢ়তা ও ত্যাগ সর্বোপরি এক নিঃসীম ভালোবাসা এবং আত্মবিলয়ের মানসিকতা নিয়ে নিজের সেরা সামর্থ্য ও সম্পদ ঐহিক এবং আধ্যাত্মিক উভয়ত বহু বিচিত্রভাবে হিমালয়ের এই আশ্রমের মধ্যে দিয়ে মূর্ত স্বামীজির কাজের সংরক্ষণ এবং সম্প্রসারণে উৎসর্গ করে চলেন যথার্থ শিষ্যত্ব এবং গুরুর কাজে আত্মোৎসর্গের মাধ্যমে ব্যবহারিক আধ্যাত্মিকতার আদর্শ স্বরূপ তাঁর যে জীবন অদ্বৈত আশ্রমের ভাতৃবৃন্দ যেন তাকে সামনে রেখে চলেন তিনি তার সন্ত সদৃশ্য জীবনের অমল প্রভা ছড়িয়ে আমাদের মাঝে দীর্ঘকাল বেঁচে থাকুন অর্থাৎ এই যে মিসেস সেভিয়ার ক্যাপ্টেন সেভিয়ার এরা যেন সেই সন্ত বয়স বাড়লেও মিসেস সেভিয়ার সবসময় কর্মঠ ছিলেন সারাদিন কিছু না কিছু করতেন তার মধ্যে আশ্রমের প্রকাশনার কাজ তো ছিলই নিয়মিত লেখা দিতেন তাকে সবাই পছন্দ করতেন এবং জগদীশচন্দ্র বসুর সঙ্গে তার পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল তিনি অবলা বসুকে শকুন্তলা বলে ডাকতেন মায়াবতীতে একটা রাস্তার নামই দিয়েছিলেন বোস ওয়াক জগদীশ চন্দ্র বসু ওই জায়গায় বেড়াতে পছন্দ করতেন ঠিক নিচে আরও একটা রাস্তা আছে তার নাম দিয়েছিলেন মংস ওয়াক বিবেকানন্দের উদ্দেশ্যে সেই নাম এবং লাইফ অব বিবেকানন্দ বইয়ের কাজ শেষ হওয়ার পর স্বামী অখণ্ডানন্দজিও লিখছেন এটা মনে হচ্ছে যেন তোমাদের একনিষ্ঠ প্রয়াস এবং মাদার সেভিয়ারের অতলান্ত ভক্তির মধ্যে দিয়ে এই জীবনীতে স্বামীজি তার নিজের ভাব ঢেলে দিয়েছেন মিসেস সেভিয়ারকে আমার হয়ে বলো যে অদ্বৈত আশ্রম প্রকাশিত স্বামীজির জীবনের কোনো বিকল্প নেই এই এই লেখাগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে এক অনন্য ব্যক্তিত্বের মানুষ ছিলেন মিসেস সেভিয়ার মিসেস সেভিয়ার মায়াবতীতে পনেরো বছর প্রায় ছিলেন উনিশশো সাল তার মনে হচ্ছিল মায়াবতীতে কেমন একটা অগোছালো অবস্থা তৈরি হচ্ছে তার ভালো লাগছিল না তিনি মার্চ উনিশশো চোদ্দোতে স্বামী প্রকাশানন্দ জিকে লিখেছিলেন যে স্বামী বিরজানন্দ আশ্রমের পরিচালনার কাছ থেকে অব্যাহতি চান কারণ তিনি আধ্যাত্মিক জীবনে আরো গভীরভাবে মগ্ন হতে চান ওই চিঠিতে তিনি লিখছেন স্বামী বিরোজানন্দ শরীর ক্রমশ ভেঙে পড়ছে এবং তিনি ইংল্যান্ডে যাওয়ার জন্য মিসেস সেভিয়ার বুল বললাম মিসেস সেভিয়ারের শরীর ভেঙে পড়ছে তিনি ইংল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিছু দিনের মধ্যে দেখা গেল মিসেস সেভিয়ারকে লেখা বেলুর মঠের চিঠি থেকে যে স্বামী বিরজানন্দজির জায়গায় স্বামী ব্রহ্মানন্দজি অদ্বৈত আশ্রমের পরবর্তী প্রেসিডেন্ট হবেন ব্রহ্মচারী প্রজ্ঞানন্দ আশ্রমের অফিসের দায়িত্ব থাকবেন এবং একই সঙ্গে তিনি প্রবুদ্ধ ভারতের সম্পাদনা করবেন সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরেই স্বামী বিরোজানন্দজি মিসেস সেভিয়ার যে বাড়িতে থাকতেন শীতকালে নিচের তলায় চলে আসেন এবং সেখান থেকেই নিজস্ব কাজ চালাতে থাকেন তার কিছুদিন দিন বাদেই ইচ্ছায় তিনি পরিব্রাজক সাধুর মতন নিঃসঙ্গ জীবনযাপন করবেন তপস্যায় যেন অতিবাহিত করবেন এবং সেই মতো মিসেস সেভিয়ারের সাথে পরামর্শ করে তিনি উনিশশো চোদ্দোর অক্টোবরে এমন একটা জায়গা খোঁজ করলেন এবং সেখানে লেকের কাছে একটা আঁকা বাঁকা নদী কালিন্দি নাম তুষারাবৃত পর্বতমালা সেখানে একটা বিরজানন্দজির আশ্রম কুঠির তৈরি হলো এবং মিসেস সেভিয়ার সাতশো টাকা দিয়ে ওই জায়গাটা কিনে নিলেন উনিশশো চোদ্দো সালের আটই নভেম্বর অর্থাৎ এইভাবে এই বিরজানন্দজি মহারাজের কুটিয়াটাও তৈরি করতে তিনি যেন নেপথ্যে সাহায্য করলেন এবং স্বামী বিরজানন্দের সঙ্গে আঠেরোই মে উনিশশো তিনি শ্যামলা তালে গেলেন শ্যামলাতাল আশ্রম উদ্বোধনের ব্যবস্থা মিসেস সেভিয়ারই করেছিলেন দিনটা ছিল একুশে মে বিবেকানন্দের নামে ওই উৎসর্গ করা হয়েছিল ওই আশ্রমকে শ্যামলাতাল থেকে তিনি আবার মায়াবতীতে ফিরে এলেন তেসরা মার্চ উনিশশো তারপর আবার বেলুন মঠের দিকে রওনা হলেন ফেরার পথে কাশিতে দুদিন ছিলেন সারনাথও দেখতে গিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দজি তখন বেলুন মঠের প্রেসিডেন্ট তিনি মিসেস সেভিয়ারকে অভ্যর্থনা করলেন এবং বেলুড়ে তখন অতিথিশালা তৈরি সবে শেষ হয়েছে গেস্ট হাউস তিনিই হলেন অতিথিশালার প্রথম অতিথি শরৎ মহারাজও এসেছিলেন মায়াবতীর ওচি পরিষদের সভা হয়েছিল এবং মিসেস সেভিয়ার ছিলেন সভাপতি সভায় ওচি পরিষদের নতুন সদস্যদের নাম ঠিক করার দরকার ছিল কিন্তু সম্ভবত তিনিই ছিলেন একমাত্র মহিলা যিনি মিশনের এই ধরনের পরিষদের সভাপতি পদে এতদিন ছিলেন এবং আরও একটা ঘটনা যে মিসেস সেভিয়ারকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল বিদেশিনীদের কাউকে অনুমতি দেয়া হতো না কিন্তু এই তাকে যেন অনুমতি দেওয়া হলো অর্থাৎ ভগবানের কৃপা যেন তিনি পাচ্ছেন এটা বোঝা যায় রামকৃষ্ণ মিশন যখন সিদ্ধান্ত নিয়েছিল যে অদ্বৈত আশ্রমের একটি শাখা কলকাতায় খোলা হবে এই নিয়ে মিসেস সেভিয়ারকে মতামত জিজ্ঞাসা করা হয় যদিও তিনি তখন ট্রাস্ট বোর্ডের সদস্য ছিলেন না কিন্তু তবুও তিনি যোগাযোগ রাখতেন এবং তিনি সেখানেও ওই অনুমতিটি দিয়েছিলেন মিসেস সেভিয়ারের একাত্তরতম জন্মদিন মায়াবতীতে ঘটা করে পালন করা হয়েছিল জন্মদিনের উপহার হিসেবে বিবেকানন্দের জীবনীর পুরোটাই তাকে দেয়া হয়েছিল বার্ধক্য পীড়িত হয়ে পড়েছিলেন শেষের দিকে যখন বড়দিনের কাঠ পাঠাতেন তখন ওল্ড মাদার বলে সই করতেন কিন্তু রাজা মহারাজকে তিনি প্রতিশ্রুত টাকাও নিয়ম করে পাঠাতেন এবং বেলুর মঠে স্বামীজির নামে একটি মন্দির তৈরির জন্য টাকাও পাঠিয়েছিলেন উনিশশো সালে বড়দিনে মায়াবতীতে টাকা পাঠান যাতে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে এবং মিসেস সেভিয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যে কলকাতায় এই অদ্বৈত আশ্রমের একটা শাখা হবে জীবনের শেষ দিন অবধি ওই বাড়িতে ছিলেন ইংল্যান্ডে তিনি ওখান থেকে তিনি রামকৃষ্ণ মিশন এবং মায়াবতী আশ্রমের সাথে যোগাযোগ করতেন মাঝে মাঝে বইও পাঠাতেন উনিশশো পঁচিশের দোসরা এপ্রিল মিসেস সেভিয়ার যে চিঠি লিখেছিলেন সেটিই ছিল তার শেষ চিঠি এবং উনিশশো আঠাশের দশই অক্টোবর যে চিঠি আসে সেটা মিসেস সেভিয়ারের বোনের মেয়ের লেখা তার সাথে কিছু ছবি ছিল এবং একাশি বছর বয়সেও সরাসরি যোগাযোগ রেখেছিলেন জোসেফিন ম্যাকলাউডের সাথে এবং জোসেফিন ম্যাকলাউড তাকে দেখতেও গিয়েছিলেন মিসেস সেভিয়র শয্যাশায়ী অবস্থাতেও স্বামীজির লেখা চিঠি সঙ্গে রাখতেন এবং মাঝে মাঝে দেখতেন পরে একটা সময় যখন এসছিল যে তিনি আর লোক চিনতে পারছেন না ভালো করে দেখতেও পাচ্ছেন না হাটের সমস্যা বাড়ছে কিছু মনেও রাখতে পাচ্ছেন না তার শেষ জন্মদিন তিরাশি বছর আঠেরোই অক্টোবর উনিশশো তিরিশ তাঁর বোনের মেয়ে স্বামীজি বিরজানন্দকে একটি চিঠি লেখেন তাতে জানা যায় যে মিসেস সেভিয়র অসুস্থ এই জন্মদিনের দুদিন বাদেই বিশে অক্টোবর বেলা দুটোই তিনি দেহত্যাগ করেন এবং তেইশ তারিখে তার শেষকৃত্য হয়েছিল তার ইচ্ছা অনুসারে ভস্য বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল তিনি ফুল দিতে বারণ করেছিলেন এই সমস্ত খবর জানা গিয়েছিল বিরজানন্দ মহারাজের লেখা একটা চিঠি থেকে মিসেস সেভিয়ার এবং তার স্বামী ক্যাপ্টেন সেভিয়ার কর্মনিষ্ঠ সত্যাগ্রহী এবং মহৎ ছিলেন স্বামীজি সেটা প্রথম থেকেই বুঝেছিলেন এবং তাদের এই সহজাত গুণ যাতে মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় সেজন্য তাদেরকেই স্বামীজি মায়াবতীতে এই অদ্বৈত আশ্রম গড়ার এবং পরিচালনার কাজে নিয়োজিত করতে চেয়েছিলেন আর মিসেস সেভিয়ার ও ক্যাপ্টেন সেভিয়ার এই সেভিয়ার দম্পতি অনলসভাবে দীর্ঘদিন ধরে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা না করে ভারতবর্ষের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন তাদের এই নিঃস্বার্থ জীবন এবং কর্ম সাধনার মতন একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং উদাহরণ হয়ে রইল তাদের জীবনের গতিপথ পরিবর্তিত হয়ে আধ্যাত্মিক চেতনায় উন্নীত হয়েছিল আমরা এই তিনটি পর্বে তাই মিসেস সেভিয়ার এবং ক্যাপ্টেন সেভিয়ারের সাথে সাথে অদ্বৈত আশ্রম মায়াবতীকে স্মরণ করার সাথে সাথে এটাই বুঝলাম যে নিঃস্বার্থ জীবন এবং কর্মই মানুষের কাছে জ্বলন্ত উদাহরণ হয়ে থাকে এবং সেটি তার সাধনা আধ্যাত্মিক চেতনার এটাই জাগরণ দরকার আসুন না স্বামীজির জন্মতিথির প্রাকলগ্নে আমরাও শপথ নিই মানুষের প্রতি নিঃস্বার্থ সেবার একটু কোনো ভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াই তাহলেই তো বোধ হয় দুই তারিখ আগামী দোসরা ফেব্রুয়ারি স্বামীজির জন্মতিথিতে স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন সার্থক হবে নমস্কার ধন্যবাদ प्राणा